আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অসীম রহমতে ভালোই আছেন। সকাল যেহেতু হয়েছে, একটু বাহিরে যাই, দেখি বাহিরটা কেমন। ও, এই বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংয়ের জন্য সাউন্ড আসে, অনেক সাউন্ড। এখানে অনেকগুলো বিল্ডিং আছে। এইটা মনে হয় নতুন হচ্ছে, এই জায়গাটা মানে একদম কেমন জানি কাছাকাছি। আমি দেখাই, সকাল সকাল মানে 4:30টায় ঘুমটা ভেঙেছে, আর 5টা কত 5-6 মনে হয় আজান দিয়েছে, নামাজ পড়েছি, বোরখাটা পরেই নামাজটা পড়লাম। এরপর দেখলাম যে সবাই ঘুমাচ্ছে, তো আমি এখানে আসলাম, একটু দেখি যে ওরা কেউ একজন উঠেছে কিনা, দেখি না ঘুমায়। আমি আবার রুমে চলে এসেছি, বাচ্চারাও ঘুমাচ্ছে আমার এই পাশে রুমে, আর আমরা ওদের বেডরুমটা আমরা ইউজ করছি আপনাদের ভাইয়া ব্যালকনিতে। পরোটা খাবো না, আমার ইচ্ছা করতেছে না। সব মাছ বুঝছো, ইলিশ মাছের জন্য পাঠাচ্ছে, মাছ নাকি ছোট, না 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 দরকার নাই, মাছ পাঠাইছে আর পাবদা মাছ পাঠাইছে, আরে ভালো। বাসায় মাছই খাইতে চায় বুঝছো, বাচ্চার মাছ খাবে না, ওদের জন্য মুরগি করছে, ওদের একটু চিকেন হলে আর কিচ্ছু লাগে না। দেখো না, গরু মাংস খায় না, হ্যাঁ গরু দেখো খাবে, যে আমি করি না দেলার বলে, তাহলে ইয়ে করা। পানি বোতল, এটা হচ্ছে পাবদা মাছ না? পালং শাক ভাজি আমরা সবাই মজা করে খাচ্ছি। ঝাল বাবা খেতে পারো, আমি যেরকম ঝাল দিই ওরকম না, সব হালকা হালকা। কামছে, কেমন দিছে? ওই যে শুয়েছি না তখন, তখন কেমন দিছে? এই যে আল্লাহ রহমতে রওনা দিলাম আমরা, এখন আমরা যাব হচ্ছে লঞ্চে, লঞ্চ সদর ঘাটে যাচ্ছি। তো আসলে আসার সময় তাড়াহুড়ার সময় ক্যামেরাটা ধরা হয়নি, কারণ স্বাভাবিক যাওয়ার সময় বিদায় নেওয়াটা বড় কষ্টের। আমাদের দুলাভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম, খুব কষ্টই হলো আসলে, বেশি টাইম থাকতে পাইনি, একটা দিন ছিলাম। আসলে ওরা চায় নাই আমরা একটা দিন থাকি, ওরা চেয়েছিল আরও থাকি, ওরা খুব মন খারাপ করেছে আসলে। আজকে থাকলে হয়তো আজকে বারবিকিউর একটা অনুষ্ঠান করা হতো ওই ছাদে, কালকেও কিছু করা হতো। তো আমি আসলে আব্বুর জন্যই বেশি ব্যস্ত যে আমার আব্বুকে একটু দেখবো, সেই জন্য এই জন্য থাকতে পারিনি। তো যাই হোক, আমি রওনা দিলাম, আপনারা আমার সাথে থাকুন, গাড়ি থেকে কে আছে দেখাই। আফিফ, আশফাক, আফিফের আব্বু ওই যে দেখা যায় না সামনে, আমি এখানে। তো আমি ওই হিজাবটাই পড়েছি আসলে, লাগেজ ওরকম খুলিনি, যে লাগেজ খুলে যারা একটা কিছু পরবো তা করিনি, ওই হিজাবটাই পরা। মাস্কটা এসে ধুয়ে দিয়েছিলাম ভালোভাবে, তারপরে শুকিয়েছে, আবার এটাই পরলাম, কারণ এই মাস্কগুলো পরলে ভালো লাগে বেশি, এমনিতে কেমন যেন আর একটু শান্তি লাগে, একটু গরম লাগে, গরমের সময় একটু কষ্টও হয়। যাই হোক, আর এই যে যাচ্ছি, সবাই দোয়া করবেন সহি সালামতে যেয়ে পৌঁছাই ইনশাল্লাহ, বরিশালে যে আবার দেখাবো ইনশাল্লাহ, দেখাবো এখনো ইয়াতে যাবো যখন লঞ্চ, লঞ্চ ঘাট, লঞ্চ সবকিছুই দেখাবো। তো আমরা উত্তরা থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা যাচ্ছি সদরঘাট বাস লঞ্চ টার্মিনালে,
আর আজকের ভিডিওতে আমি দেখাবো লঞ্চে আমরা কিভাবে, তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাতায়াত করি এবং লঞ্চে বসে আমরা কিভাবে খাবার খাই বা কিভাবে আমরা রাতটা পার করি। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আমার দেখবেন, আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ রওনা দেব লঞ্চে, কালকে সকালে কে কে আমাদের নিতে আসবে সেটাও দেখাবো ইনশাল্লাহ, সেটা অবশ্য কালকের ভিডিওতে দেখতে পাবেন। আজ রাত পর্যন্ত যতখানি পারি আমি ভিডিও করব, আপনারা এনজয় করুন, ভালো লাগবে। এই হচ্ছে আমাদের লঞ্চ, আমরা যাব সুন্দরবন 10-এ, এটা সুন্দরবন 10। যারা কখনোই লঞ্চ দেখেন নাই তাদের জন্যই মূলত ভিডিওটা আমার করা। আমি কিন্তু অলরেডি ভিতরে চলে গিয়েছিলাম, আপনাদের ভাইয়েরা ভেতরে বসা। আমি আবার আমার যে ভিউয়ার্স এসেছে আমার সাথে দেখা করতে, ও তো কালকেও গিয়েছিল আমার ফ্রেন্ডের বাসায়, ওকে নিয়ে আবার বের হলাম। বললাম আমার সমস্ত ভিউয়ার্সদেরকে যারা কখনো লঞ্চ জার্নিটা দেখেননি বা লঞ্চ দেখেননি তারা যেন একটু দেখতে পান সেজন্য। তো ঠিক আছে, আমরা এখন একটু একটু করে ভেতরে যাব আর লঞ্চটা কেমন, লঞ্চের পরিবেশটা কেমন সব কিছুই দেখাবো। ঢাকা বরিশালের লঞ্চ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, প্রথমেই নিচের যে ওই যে সাইডের জায়গাটা, এখানে সবার টিকিট চেক করা হয়। আর এই যে গ্রিন কালার ড্রেস পরা, এরা এখানকার দেখাশোনা করে, আপনার যাবতীয় সব কিছুর খোঁজখবর এরাই রাখে। এখন পাশে লিফট আছে, চাইলে লিফটে চলে যাওয়া যায়, চাইলে সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়া যায়। লঞ্চটা তিনতলা, আমরা দিয়ে গিয়েছি লঞ্চের দুইতলাতে। তা এখন আমরা লঞ্চের দুইতলাতে যাব, আমরা যেখানে উঠেছি সেখানে। এই উপরের যে এই জায়গাটায় সবার চাবি এখান থেকে নিয়ে নেয়, এখানে নাম বললেই চাবিটা দিয়ে দেয়। তো অলরেডি চাবি অনেক আগেই আমাদের নেওয়া হয়েছে, আমার যদিও চাবি আমাদের নেওয়া হয়নি, আমরা ডাইরেক্ট আমাদের রুমে গিয়ে ওখানে দাঁড়িয়েছি। পরে ওরা বলেছে, আমরা নাম্বার যখন বলেছি অটোমেটিকলি ওরা খুলে দিয়েছে। তো সাইডের যে কেবিনগুলো সেগুলো হচ্ছে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিনও আছে। তো সাইডের ডাবল কেবিনে দুইটা বেড থাকে, দুইটা বেডে মানুষ দুজন মানুষ কি চারজন অনেক সময় কষ্ট করেও মানুষ যায়, তবে দুজন মানুষের জন্য পারফেক্ট। তো আমরা যাবো এখন সোজা, আরেকটু পরেই আমাদের ক্যাবিন চলে আসবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কোথায় থেকেছি, কেমনে থেকেছি, কীভাবে সব কিছুই দেখাচ্ছি। এই যে আমরা চলে এলাম, এটার ভিতরে আমরা থাকব। এই যে এখন আমরা ভেতরে যাচ্ছি ভিআইপি জোনে, চলে এলাম ভেতরে। পরিবেশটা একটু দেখুন কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আফিফ, এই আপনাদের ভাইয়া, এই আমার যে ভিউয়ার্স ওর মেয়ে, একটা মাত্র মেয়ে। তো এই যে দেখালাম পরিবেশটা কেমন, অবশ্যই দেখাবেন। এটা হচ্ছে ডাইনিং হল, ডাইনিং হলে লিভিং মানে লিভিং আর ডাইনিং একসাথে, এখানে বসাও যাবে, ওপাশে ডাইনিং এরিয়া, খাবারও খাওয়া যাবে। তো যারা কখনো লঞ্চে ওঠেনি জীবনে, অবশ্যই আজকে লঞ্চ জার্নিটা তাদের কাছে ভালো লাগবে। আর যেহেতু আমরা বরিশালের মানুষ, আমরা এভাবেই যাতায়াত করি বরিশালে। আর এই যে ডাইনিং স্পেসটা খুব ভালো, সুন্দর। তো খাবার দাবার লঞ্চের খুবই ভালো, আমার কাছে ভালো লাগে। আমি দেখাবো ইনশাল্লাহ, রাতে যখন আমরা খাবো তখন আপনাদের সাথে নিয়ে নেব। আর এই যে আমার ভিউয়ার্স, সে একটু পর চলে যাবে, তার হাজবেন্ড আসবে এখানে এসেই তাকে নিয়ে যাবে, সে তার মেয়েকে নিয়ে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। তো আমরা যে রুমটায় রয়েছি সেটার ভেতরটা একটু দেখাচ্ছি। এই রুমটা আমাদের, আমি ভিতরে চলে আসলাম, আমি রুমের ভেতরটা দেখাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রুম, আমাদের মালগুলো সাইডে রেখেছি। আর এখানে একটা বেডটা বেশ বড়ই আছে, সাথে আছে একটা সোফা, একটা টেবিল আছে পাশে, আর খাবারের টেবিলও একটা পাশে আছে, ছোটো, একদম ছোটো আকারে। তো আমার যে ভিউয়ার্স, ও KFC নিয়ে এসেছিলো, এই যে KFC। তো KFC দেখে ভালো লাগলো, এবং এটা একদম আমাদের, আমরা যে রিয়াদের যেভাবে KFC খেয়েছি এতদিন, ওই একই টাইপের, যেটা কিছুদিন আগে ছিল না, 3 বছর আগে যখন আমরা KFC এসেছিলাম সে সময় KFCটা ছিল অন্যরকমের, আর এখন একদম পুরোটাই ওই কোম্পানির KFC। তো যাই হোক, আর এই যে রুমটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম, তো এটাতেই আমাদের চারজন আর থাকতে হবে। যদিও পরবর্তী পর্যায়ে ওরা আমাদেরকে
আমরা বললে একটা বেডের ব্যবস্থা করে দেবে, যেটা আমরা একজন মানুষ আলাদা থাকতে পারবে এই রুমের ভিতরেই। রুমটা কিন্তু বেশ সুন্দর, খোলামেলা, এসি আছে ভিতরে দেয়া, ঠান্ডা গরম যেটাই হোক আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। পাশে আছে একটা ব্যালকনি, ব্যালকনিটাও আমি দেখাচ্ছি। এই যে এখন আমি যাচ্ছি ব্যালকনিতে, এই যে ব্যালকনি, এই যে ব্যালকনি, ওই পাশে একটা আরেকটা লঞ্চ, ওইখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ এভাবে করেও মানুষ ট্রাভেল করে, যে একদম ফ্লোরে বেডিং করে চলে যায় এক দেশ থেকে আরেক দেশে। আর এই পাশে একটা বেসিনও আছে হাত ধোয়ার জন্য। আর এই সাইডে হচ্ছে বাথরুম, বাথরুমটাও মোটামুটি ভালো, খারাপ না, ভালোই আছে। তো এই হচ্ছে আমাদের রুম, যাই হোক, তো এই আর কি রুম আপনাদের সবাইকে একটু দেখালাম, কারণ অনেকেরই দেখার ইচ্ছে ছিল যে বরিশালে যাওয়ার লঞ্চটা কীরকমের থাকে, তাই আপনাদের জন্য ভিডিওটা করা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমরা রাতে কি খাবো, আমরা কি ব্যবস্থা করেছি সেটা ইনশাল্লাহ দেখাবো। সাথেই থাকুন আমার, দেখতে থাকুন, আপনাদের ভাইয়া কফি খাচ্ছে। আমাদের বাংলাদেশের কেএফসি দেখি তো, সেম টেস্ট নাকি? ওয়াও, কেএফসি একটু, হ্যাঁ একটু ডিফারেন্স, সেম টেস্ট। এই যে আফিফ খাচ্ছে, এই আমি তো টাকা অলরেডি চলে গেছে, তাহলে ওইটা যায় না কেন? এই যে বেবিটা খাচ্ছে, নামটা বলে দাও সবাইকে। এই যে এনেছে কে, ওই তাকাও ওদিকে, ও হচ্ছে, তোমার নাম বলবো? নাম বলা যাবে না, সে ভিউয়ার্স, এখন সে ভিউয়ার্স না, এখন সে হয়েছে ফ্যামিলি মেম্বার, বোন। সে লঞ্চে আসছে আমার সাথে, কালকে ওই বাসায় ভিডিওতে দেখাইছি, ওই যে ওইখানে দেখা করতে গিয়েছে আমার ইয়ার বাসায়, ফ্রেন্ডের বাসায়। তারপরে সে লঞ্চে ডাইরেক্ট আজকে চলে এসেছে, চেয়েছিল অনেক খাবার দাবার আনতে আমি নিষেধ করার কারণেও, তারপরও সে কেএফসি নিয়ে আসছে। আর এখানে পেপসি, কেএফসির সাথে সে আমার জন্য কেএফসি আছে ভাই, আমি তোমার কথা কি বলবো। আর একজন, এই যে শুয়ে পড়েছে ক্লান্ত, তার শোয়া ছাড়া আর কিচ্ছু নাই, সে শুয়ে পড়েছে।
রুমে ব্যাগ রেখে আসছো কেন? এগুলো বলে বরিশালের ভাষা। হাসপাতাল তো ভালোই পারো, হাসপাতাল তোমাকে দেখেছে মশা কামড়াচ্ছে কোথায়? আল্লাহ দেখেছো দেখেছো বাবা, ইস আর কোথায় বাবা? আমার ভিউয়ার্স তো দেখেছো তোমরা, কেএফসি নিয়ে এসেছিল, আর এই যে পেয়ারা পুডিং এগুলো ওরা দিয়ে গিয়েছে। আমরা কিন্তু খুব মজাতেই আছি এখানে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো কেমন লাগছে লঞ্চের এই পরিবেশটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার বাচ্চারা কিন্তু খুবই এনজয় করে এই লঞ্চের জার্নিটা সবসময়। ইলিশ মাছের ডিম নিচ্ছে না, দেখো আস্তে আস্তে, হ্যাঁ বাস চিকেন শুধু এক্সট্রা কিচ্ছু না। সব খাবারে বেগুন খেলে কোথায় বেগুন? কালকে সব খাবারে বেগুন খেয়েছি। আমরা এখন লেবু চা খাচ্ছি রাতের বেলা, এখন বাজে 12টা রাত্র না সেরে। আমাদের এখন এক পিস পুডিং আছে, নাও চা নাও, নাও এটা প্রিয় করো, তোমার তো পান দিছে। তোমার আমাকে পান দিছে, দেখছো আমাদের দুজনকে পান দিয়েছে এখানে, ওয়াও এক্সিলেন্ট। যদি আমি পান খাই না, আপনাদের ভাইয়া পছন্দ করে সেই খাবে, চুন জর্দা দুই ধরনের কি কি যেন মিষ্টি মশলা দিছে, তাহলে খাবো খাবো খাবো, পান খাবো একটু খাবো। আমার আফিফ বাবাটা, আমার আশফাক বাবাটা ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে বাবা পুডিংটা খাবে, তাহলে আঙ্কেলদের দিয়ে দাও, যাও দিয়ে আসো, না দিয়ে আসো নষ্ট হয়ে যাবে। যাই হোক এখন আমরা চাটা বসে বসে এনজয় করি। আমার ভিউয়ার্সরা সবসময় আমার চা দেখতে চায়, যার জন্য রাত্র 12টার সময়ও চা নিলাম শুধুমাত্র আপনাদের জন্য, তাও লাল চা, সবাই মিলে খাই আমরা একসাথে। যারা এখনও চা বানাননি তারা আমার মতো চা বানিয়ে বসে পড়ুন, আমরা একসাথে চা খাই আর এনজয় করি। নাও চা নাও, আসলেই টেস্টি, অনেক টেস্টি হয়েছে। আর লবঙ্গ দিয়েছে,
আদা, তারপর আমি তো লেবুটা আমি চিপড়ে দিয়েছি লেবু, আর এটা কিন্তু সেই ঘ্রাণ লেবু যেটাকে বলে আমরা বরিশালে এলাচি লেবু বলি, হ্যাঁ সেই ঘ্রাণ লেবু। উফ যা মজা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, মা আসসালামা।